আগের ক্লাসেই বলেছিলাম যে আগের ক্লাসে আমি প্রথম চন্দ্রগুপ্তের উত্থানের যে প্রক্রিয়া এবং গুপ্তদের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আলোচনা করেছি। আজকের এই সেকেন্ড ক্লাস যেখানে চন্দ্রগুপ্তের এই উত্থানের সময়কাল নির্ধারণ করব, অর্থাৎ ঠিক কত সালে প্রথম চন্দ্রগুপ্ত ক্ষমতায় এসেছে আলোচনা করার চেষ্টা করব, এবং কত সালে চন্দ্রগুপ্ত ক্ষমতায় এসেছেন এই প্রশ্নের সঙ্গেই সম্পর্কিত আছে গুপ্তদের কাল নির্ণয়ের যে প্রক্রিয়া, অর্থাৎ গুপ্তাব্দের সময়কাল নির্ধারণ করবার যে বিতর্ক। এখন এই ক্লাসের যারা স্টুডেন্ট, অর্থাৎ পিজি সেকেন্ড সেমিস্টার যারা স্টুডেন্ট, তোমরা জানো যে মৌর্য পরবর্তী যুগের আলোচনার সময়েও আমরা এরকম কাল নির্ণয়ের বিতর্ক নিয়ে আলোচনা করেছি, যে কুষাণদের কাল নির্ণয় নিয়েও একই ধরনের বিতর্ক আছে। কনিষ্ক কোন কাল নির্ণয়ের পদ্ধতি প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ কনিষ্কই শকাব্দের প্রতিষ্ঠাতা কিনা, শকাব্দের প্রতিষ্ঠাতা হলে তিনি অবশ্যই 78 খ্রিস্টাব্দে রাজত্ব শুরু করেছেন, কিন্তু শকাব্দ এবং কুষাণাব্দ এক কিনা, এই নিয়ে ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মত এবং হ্যারি ফলকের মত, এইগুলো আমরা কুষাণদের কাল নির্ণয় বিতর্কে আলোচনা করেছিলাম। গুপ্তদের ক্ষেত্রেও কাল নির্ণয় নিয়ে যথেষ্ট বিতর্ক একসময় হয়েছে, কিন্তু আমাদের জন্য যেটা সৌভাগ্যজনক সেটা গুপ্তাব্দের সূচনাকাল মোটামুটি নিশ্চিতভাবে নির্ণয় করা যায়, এবং এই প্রাপ্য তার নাম হচ্ছে যিনি এই গুপ্তাব্দের সঠিক কাল নির্ণয়ে সবথেকে সফল একটা পদ্ধতি ব্যবহার করেছেন। পিএল গুপ্ত কিভাবে গুপ্তাব্দ নির্ণয় করেছেন সেই প্রসঙ্গে আমরা আসব। গুপ্তাব্দ কি? গুপ্তদের অধিকাংশ লিপিতে যে কাল নির্ণয় প্রক্রিয়া ব্যবহৃত হয়েছে সেটাকেই আমরা সাধারণত গুপ্তাব্দ বলি। গুপ্তদের খুব কম লিপিতেই এই সাল নির্ণয়ের পদ্ধতিকে গুপ্তাব্দ বলে অভিহিত করা হয়েছে, কিন্তু পরবর্তীকালের বেশ কিছু লিপিতে গুপ্তাব্দ শব্দটা পাওয়া যায়, এবং আমরা বুঝতে পারি যে গুপ্তদের একটা নিজস্ব কাল নির্ণয় পদ্ধতি ছিল, যেটা অবশ্যই গুপ্তদের ইতিহাসের কোনো একটা গুরুত্বপূর্ণ সময় থেকে গণনা করা হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে সমুদ্রগুপ্ত কিন্তু এই পদ্ধতি ব্যবহার করেননি, কারণ গুপ্তাব্দ গণনা যদি শুরু হয় তাহলে কোন সময় থেকে গুপ্তাব্দ গণনা শুরু হবে? আমরা প্রথম দিকের যে গুপ্ত লিপিগুলো পাই সমুদ্রগুপ্তের সময়ের দুখানা রেকর্ড আমরা পাই, সমুদ্রগুপ্তের রাজত্বকালের প্রথম দিকের, এবং এই দুখানা দানপত্রের সাল দেওয়া হয়েছে 5 এবং 9। অন্যদিকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে মথুরা প্রশস্তি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মথুরা প্রশস্তি রচিত হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের প্রথম বছরে বা পঞ্চম বছরে। এই লিপিটার পাঠ নিয়ে একটা বিতর্ক আছে, কিন্তু অধিকাংশ ঐতিহাসিক পঞ্চম বছর কথাটাই স্বীকার করে, এবং এই পঞ্চম বছরকে অভিহিত করা হচ্ছে 61 সাল হিসাবে। কাজেই যদি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের পঞ্চম সাল কোনো একটা পদ্ধতিতে গণনার 61 সাল হয়, তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্ব হয়েছেন 61-এর 5 বছর আগে, অর্থাৎ 56 সালে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমুদ্রগুপ্তের লিপিতে যে কাল নির্ণয় পদ্ধতি ব্যবহার করা হয়েছে তাতে আমরা 5 এবং 9 সাল পাচ্ছি, লিপিতে আমরা 56 সালে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হয়েছেন এরকম একটা উল্লেখ পাচ্ছি। এই দুটো হিসাব কিন্তু এক হিসাব নয়, একই পদ্ধতিতে কাল গণনা করা হয়নি। কিভাবে আমরা বুঝতে পারি? আচ্ছা, কোন পয়েন্ট থেকে গুপ্তাব্দ গণনা শুরু হচ্ছে? আমরা যদি 3টে পয়েন্ট ধরি যেগুলো সূচনা হতে পারে, এক হচ্ছে মানে এই যে সমুদ্রগুপ্ত 5 বা 9 সাল বলছেন, কবে থেকে 5 বা 9 সাল? তিনি কি গুপ্তরা ক্ষমতায় আসার সময় থেকে, অর্থাৎ প্রথম গুপ্ত রাজা মহারাজ গুপ্তর সময় থেকে ক্যালকুলেট করা হচ্ছে? এক নাম্বার পসিবিলিটি। দ্বিতীয় হচ্ছে প্রথম গুপ্ত স্বাধীন রাজা, প্রথম চন্দ্রগুপ্ত, তার সিংহাসনারোহণ থেকে ক্যালকুলেট করা হচ্ছে? তৃতীয় সম্ভাবনা, সমুদ্রগুপ্ত কি নিজে যবে রাজা হয়েছেন তবের থেকে গণনা করছেন? এখন সমুদ্রগুপ্তের রেকর্ডে যে সালগুলো আমরা পাই সেগুলো নিশ্চিতভাবেই সমুদ্রগুপ্ত রাজা হওয়ার সময় থেকে ক্যালকুলেট করা হয়েছে, কারণ যেটা বললাম যে প্রথম যে সালটা আমরা পাচ্ছি 5, অবশ্যই এটা
প্রথম রাজা গুপ্তর সময় থেকে ক্যালকুলেট করলে 5 বছরের মধ্যে গুপ্ত, ঘটোৎকচ, প্রথম চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত চারজন রাজার রাজত্বকাল থাকা সম্ভব নয়। কাজেই সমুদ্রগুপ্তের যে কাল গণনা সেটা অবশ্যই গুপ্তর রাজত্ব থেকে শুরু হয়নি। তাহলে প্রথম চন্দ্রগুপ্তের রাজত্ব থেকে কি শুরু হয়েছে? সেটা যদি হয় তাহলে ধরতে হবে প্রথম চন্দ্রগুপ্ত খুব বেশি হলে 5 বছর রাজত্ব করেছেন, কারণ 5 নম্বর বছরে সমুদ্রগুপ্তের লিপি আমরা পাচ্ছি। এই ঘটনাটাও একটু অস্বাভাবিক, কারণ আমরা জানি যে সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র হিসাবে রাজা হয়েছেন এবং সেক্ষেত্রে ধরে নিতে হয় যে প্রথম চন্দ্রগুপ্ত মাত্র 5 বছর রাজত্ব করেছেন এই, এবং সেক্ষেত্রে প্রথম চন্দ্রগুপ্ত আর লিচ্ছবিদের যে বৈবাহিক সম্পর্ক আর তার রাজা হওয়ার সময়কাল যদি মোটামুটিভাবে এক হয় তাহলে আমরা ধরতে পারি যে সমুদ্রগুপ্ত 4 বছর বয়সে রাজা হয়েছেন এরকম একটা কিছু ধরতে হয়। কিন্তু এই বিষয়টাও অসম্ভব, তার কারণ প্রথম চন্দ্রগুপ্তের এই রেকর্ডের এক্সিকিউটর হিসাবে অর্থাৎ যে জমিদান সমুদ্রগুপ্ত করছেন এই দানপত্রে, সেই দানপত্রটা যাতে ঠিকভাবে পালিত হয় গোটা ব্যাপারটার তত্ত্বাবধান যে অফিসার করেন তাকে বলা হয় দূতক, রাজার প্রতিনিধি। সাধারণত রাজার খুব ঘনিষ্ঠ কেউ এই কাজ করেন এবং সেই কাজ এখানে করছেন রাজপুত্র চন্দ্রগুপ্ত, অর্থাৎ যাকে পরে আমরা সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত হিসাবে দেখব। কাজেই দূতকের দায়িত্ব যখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত পালন করছেন তখন বুঝতে হবে তিনি মোটামুটি প্রাপ্তবয়স্ক একজন মানুষ যিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন। কাজেই সমুদ্রগুপ্তের বয়স তখন অনেকটাই বেশি, কাজেই প্রথম চন্দ্রগুপ্ত বৈবাহিক সম্পর্কের পর মাত্র 5 বছর রাজত্ব করে থাকা সম্ভব নয়। প্রথম চন্দ্রগুপ্তেরও একটা দীর্ঘ রাজত্বকাল ছিল বলে আমাদের ধরতে হবে, যার মধ্যে সমুদ্রগুপ্তের জন্ম হয়েছে, সমুদ্রগুপ্ত বড় হয়েছেন, সমুদ্রগুপ্তের সন্তানের জন্ম হয়েছে এবং সেই সন্তান মোটামুটি একটা বয়সে পৌঁছেছেন যখন সমুদ্রগুপ্ত তার রাজত্বের 5 নম্বর বছরে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে দায়িত্ব দিয়েছেন দূতকের। কাজেই আমরা যদি মোটামুটিভাবে ধরি 17-18 বছর বয়স ততদিনে দ্বিতীয় চন্দ্রগুপ্তের হয়েছে সমুদ্রগুপ্তের রাজত্বের 5ম বছরে, কাজেই সমুদ্রগুপ্ত যখন রাজা হয়েছিলেন অন্তত 12-13 বছর বয়স দ্বিতীয় চন্দ্রগুপ্তের। কাজেই সমুদ্রগুপ্তের রেকর্ডে যে 5 এবং 9 নম্বর বছর পাওয়া যায় সেগুলো সমুদ্রগুপ্তের সিংহাসনারোহণের বয়স বছর, যে সমুদ্রগুপ্ত নিজের রাজত্বকালের 5 নম্বর বছরে বা 9 নম্বর বছরে জমিদার করছেন। এখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হয়েছেন যে 56 নম্বর বছরে, সেটা কিন্তু এই হিসাব অনুযায়ী হওয়াটা একটু অস্বাভাবিক, কারণ আমরা ধরে নিয়েছি সমুদ্রগুপ্ত যখন রাজা হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্তত 12-13 বছর বয়স ছিল। এখন যদি আমরা ধরি যে সমুদ্রগুপ্তের রাজা হওয়ার সময় থেকে যে গণনা শুরু হয়েছে সেই গণনা অনুসারে 56 নম্বর বছরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হয়েছেন, তার মানে ধরে নিতে হয় এই 56 বছর সমুদ্রগুপ্ত রাজত্ব করেছেন, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন রাজা হচ্ছেন তার বয়স প্রায় 70-এর কাছাকাছি। আমরা নিশ্চিতভাবে জানি দ্বিতীয় চন্দ্রগুপ্ত 38 বছর অন্তত রাজত্ব করেছেন, কাজেই 106-107 বছর বয়স অবধি দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্ব করেছেন বলে ধরতে হয়, যেটা অসম্ভব না হলেও একটু আশ্চর্য। এবং সেক্ষেত্রে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অনেক বয়স হবে যখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত 106 বছর বয়সে মারা যাবেন, কিন্তু আমরা জানি দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র কুমারগুপ্ত একটা দীর্ঘকাল ধরে রাজত্ব করেছেন। কাজেই সমুদ্রগুপ্তের রেকর্ডে যে সালগুলো আছে সেগুলো সমুদ্রগুপ্তের রাজত্বকালের বছর দিয়ে, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে 56 সালে রাজা হয়েছেন বলছেন সেটা সমুদ্রগুপ্তের রাজত্বকাল থেকে গণনা করা হয়নি, তারও আগের কোনো ঘটনা থেকে গণনা করা হয়েছে। কাজেই পরবর্তীকালে যে গুপ্তাব্দ আমরা দেখি এই গুপ্তাব্দ সম্ভবত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় থেকে গণনা করা শুরু হয়, এবং এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরা প্রশস্তিতে আমরা সেই জন্য 2 রকম গণনার হিসেব পাচ্ছি। সমুদ্রগুপ্ত যেমন নিজের রাজত্বকাল দিয়ে গণনা করতেন সেই গণনাও দ্বিতীয় চন্দ্রগুপ্ত করছেন যে এটা তার রাজত্বের 5ম বছর, কিন্তু তার সঙ্গে তিনি বলে দিচ্ছেন যে এটা 61 সাল, অর্থাৎ তার রাজত্বের 5ম বছর হচ্ছে 61 সাল, কাজেই তার রাজত্বের প্রথম বছর হচ্ছে 56 সাল, এবং এই 56 সাল সম্ভবত 56 গুপ্তাব্দ, যে পদ্ধতিতে পরবর্তী গুপ্ত শাসকরাও গণনা শুরু করেছেন। কাজেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্তাব্দের প্রতিষ্ঠাতা,
কিন্তু গুপ্তাবদের গণনা শুরু হয়েছে আরও 56 বছর আগের কোনো একটা ঘটনা থেকে। এটা কোনো আশ্চর্য ব্যাপার নয়, এটা মনে করার কারণ নেই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত চালু করলে তখন থেকেই গণনা শুরু করতে হবে। কারণ ভারতীয় ইতিহাসে এরকম বহু উদাহরণ আছে যেখানে একজন রাজা একটা নতুন সাল প্রতিষ্ঠা করছেন কিন্তু সেটা গণনা করতে শুরু করছেন অনেক আগের একটা ঘটনা থেকে। যেমন মধ্যযুগে সম্রাট আকবর তার রাজত্বের 29 নম্বর বছরে ইলাহি বলে একটা সাল গণনার পদ্ধতি চালু করেন, যে ক্যালেন্ডার বঙ্গাব্দের হিসাবেও ফলো করা হয়, কিন্তু এর গণনা উনি শুরু করেন ওনার রাজা হওয়ার ডেট থেকে, কাজেই 29 বছর আগের থেকে। একই রকমভাবে আমরা জানি যে বৌদ্ধরা গৌতম বুদ্ধের সাল গণনা শুরু করেন, যদিও এই পদ্ধতিটা চালু হয়েছিল আরও অনেক পরে। এই রকম বেশ কিছু উদাহরণ রয়েছে। কাজেই আমরা ধরতে পারি যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গণনার প্রতিষ্ঠাতা, কিন্তু গুপ্তাব্দ গণনা তিনি শুরু করেছেন নিজে রাজা হওয়ার 56 বছর আগের কোনো একটা ঘটনা থেকে। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হওয়ার 56 বছর আগে কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেখান থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গণনা শুরু করেছেন। অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হওয়ার 56 বছর আগে হচ্ছে গুপ্তাব্দের ইয়ার 0 অথবা ইয়ার 1। 0 থেকে গণনা শুরু হয়েছে না 1 থেকে গণনা শুরু হয়েছে এটাও একটা বিতর্ক। এবং বুধগুপ্তের একটা লিপি থেকে পরিষ্কারভাবে এটা বোঝা যায় যে গুপ্তাব্দ গণনা হচ্ছে এক্সপায়ার্ড ইয়ারে গণনা, অর্থাৎ 0 থেকে শুরু করা হয়, প্রথম বছরটাকে 0 ধরা হয়। কারেন্ট ইয়ার গণনা 1 থেকে শুরু করা হয়, গুপ্তাব্দ গণনা 0 থেকে শুরু করা হয়েছে। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজা হওয়ার 56 বছর আগে হচ্ছে গুপ্তদের ইয়ার 0। এখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হওয়ার 56 বছর আগে ঠিক কী ঘটেছিল, যে ঘটনাটাকে স্মরণীয় করে রাখতে সেই ডেটটাকে ইয়ার 0 ধরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গণনা শুরু করলেন। আগেই বললাম 3টে ঘটনা হতে পারে, তার মধ্যে তৃতীয়টা হওয়া সম্ভব নয়। সমুদ্রগুপ্তের রাজত্বকাল থেকে এই গণনা হয়নি, সেটাও আমরা দেখলাম। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হওয়ার 56 বছর আগে হয় গুপ্ত রাজা হয়েছিলেন অথবা প্রথম চন্দ্রগুপ্ত রাজা হয়েছিলেন। যদি গুপ্ত রাজা হয়ে থাকেন তাহলে আবার ধরতে হয় গুপ্ত, ঘটোৎকচ, সমুদ্রগুপ্ত, অন্ততপক্ষে 3 জন রাজা 56 বছরের মধ্যে রাজত্ব করেছেন। কিন্তু আমরা জানি যে সমুদ্রগুপ্ত এবং প্রথম চন্দ্রগুপ্ত দুজনেই দীর্ঘকাল রাজত্ব করেছিলেন। গুপ্ত, ঘটোৎকচ, প্রথম চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত অ্যাকচুয়ালি 4 জন রাজা তাহলে ধরতে হয় 56 বছরের রাজত্ব করেছেন, যেটা সম্ভব নয় আবার, কারণ প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত দুজনেই দীর্ঘকাল রাজত্ব করেছিলেন। সেক্ষেত্রে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে প্রথম চন্দ্রগুপ্তের রাজা হওয়ার সময় থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজা হওয়ার সময়ের মধ্যে 56 বছর অতিবাহিত হয়েছে। অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের রাজা হওয়াই হচ্ছে সেই ঘটনা যেখান থেকে গুপ্তাব্দ গণনা শুরু করেছেন, যদিও এই প্রথাটা চালু করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সময় শুধু সমুদ্রগুপ্ত ক বছর রাজত্ব করেছেন সেই দিয়েই হিসাব হতো, দ্বিতীয় চন্দ্রগুপ্তই প্রথম গুপ্তাব্দ গণনা শুরু করেন, কিন্তু গুপ্তাব্দের সূচনা তিনি ধরেন প্রথম চন্দ্রগুপ্ত যখন রাজা হয়েছিলেন সেই সময়। এবং প্রথম চন্দ্রগুপ্ত আর সমুদ্রগুপ্ত মিলে 56 বছর রাজত্ব করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হয়েছেন। মাঝখানে আরও 2 জন রাজা অল্পকালের জন্য রাজত্ব করে থাকতে পারেন, কাচ এবং রামগুপ্ত, যাদের কথায় আমরা পরে ক্লাসগুলোয় আসবো, কিন্তু সেদিকে যাচ্ছি না। 2 জন রাজার দীর্ঘ রাজত্বকাল এই সময়কালে আছে, প্রথম চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত। এবং প্রথম চন্দ্রগুপ্ত রাজা হওয়ার 56 বছর পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হলেন, তারও 5 বছর পর তিনি মথুরা প্রশস্তিতে প্রথম গুপ্তাব্দের ব্যবহার করলেন, যেটা 61 গুপ্তাব্দ এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের 5ম বছর। এতদূর আলোচনার থেকে আমরা বুঝলাম যে গুপ্তাব্দ গণনা শুরু হয় প্রথম চন্দ্রগুপ্তের রাজা হওয়ার ডেটকে ইয়ার 0 ধরে। কিন্তু প্রথম চন্দ্রগুপ্তের রাজা হওয়ার ডেট কী, এইটা নির্ধারণ করবার আমাদের কী সুযোগ রয়েছে? বিভিন্ন রকমের ডেট বিভিন্ন ঐতিহাসিকরা প্রস্তাব করেছেন, কিন্তু এখানে আমরা খুব ভালো একটা তথ্য পাই বুধগুপ্তের রাজত্বকালের একটা লিপি থেকে। 165 গুপ্তাব্দে লিখিত এই লিপিতে বুধগুপ্ত একটা ডেটের উল্লেখ করেছেন যে যেদিন জমিদান করা হচ্ছে সেটা আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী এবং বৃহস্পতিবার। এই বার উল্লেখ করে দেওয়ায়
প্রাচীন পঞ্জিকা ঘেঁটে এটা সহজেই বার করা সম্ভব যে কোন কোন বছর আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি বৃহস্পতিবারে পড়েছিল। এখন এরকম বছর তো অনেকগুলোই থাকতে পারে, কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বার কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে। এই যে বৃহস্পতিবার, আমরা এখন যেভাবে বার ক্যালকুলেট করি, এগুলো বিভিন্ন গ্রহে নামকরণ করা হয় সপ্তাহে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, মঙ্গলবার। এই পদ্ধতি কিন্তু গ্রিকদের কাছ থেকে ভারতে এসছে, এবং এই পদ্ধতি ভারতে নিয়ে আসা হয় পৌলাস আলেকজান্ড্রিয়াস বলে একজন গ্রিক জ্যোতির্বিদ, যিনি মোটামুটি 400 খ্রিস্টাব্দ নাগাদ জীবিত ছিলেন। তার কাছ থেকে, তার জ্যোতির্বিদ্যার পদ্ধতি অনুসরণ করে ভারতে পৌলিশ সিদ্ধান্ত বলে একটি সংস্কৃত জ্যোতিষের গ্রন্থ রচিত হয়, এবং সেই গ্রন্থ রচনার পর থেকেই ভারতে গ্রিকদের মতোই, গ্রিকরাও যেমন বিভিন্ন দেবতার নামে এই বারগুলোকে নামাঙ্কৃত করতেন, সেই একই পদ্ধতি ভারতে ব্যবহৃত হতে শুরু করেছে 400 খ্রিস্টাব্দের পরে। কাজেই আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে এই যে কোনো বৃহস্পতিবার আষাঢ়ের শুক্লা দ্বাদশী পড়লে সেই সবকটা বছরকে আমাদের দেখার দরকার নেই, 400 খ্রিস্টাব্দের পরের এই ধরনের বছরগুলোকে দেখার দরকার। দ্বিতীয়ত, গুপ্তাব্দের উল্লেখ পাই আমরা পরবর্তীকালের দুটো লিপিতে, একটা বাংলার রাজা শশাঙ্কের একটি জমিদানের লিপি উড়িষ্যার গঞ্জাম থেকে পাওয়া গেছে, গঞ্জাম প্লেট, যাতে বলা হয়েছে 300 গুপ্তাব্দের কথা। এখন আমরা জানি শশাঙ্ক রাজত্ব করেছিলেন খ্রিস্টীয় 7ম শতাব্দীর গোড়ার দিকে, কাজেই 300 গুপ্তাব্দ যদি শশাঙ্ক, তাহলে তার 300 বছর আগে অর্থাৎ 4th শতাব্দীর গোড়ার দিকে গুপ্তাব্দ গণনা শুরু হয়েছে। একই জিনিস আমরা পাই আসামের একটি লিপিতে, আসামের রাজা হরজরবর্মন এই লিপিটা লিখিয়েছিলেন 510 গুপ্তাব্দে, এবং হরজরবর্মনের রাজত্বকাল আমরা জানি খ্রিস্টীয় 9ম শতাব্দীর গোড়ার দিকে, তার 510 বছর আগে, মানে একই ডেট আমরা পাচ্ছি 4th শতাব্দীর গোড়ার দিকে। কাজেই শশাঙ্কের এবং হরজরবর্মনের লিপির থেকে আমরা বুঝতে পারি যে গুপ্তাব্দের শুরু হয়েছে খ্রিস্টীয় 4th শতাব্দীর গোড়ার দিকে, কাজেই 300 খ্রিস্টাব্দের পর। তার 165 বছর পরে যদি একটা ডেট আসে, তাহলে সেটা অবশ্যই খ্রিস্টীয় 5ম শতাব্দীর শেষ দিকে হবে, 450 খ্রিস্টাব্দ বা তারপর। কাজেই খ্রিস্টীয় 5ম শতাব্দীর শেষ দিকে কতগুলো বছর আছে যখন আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি বৃহস্পতিবারে পড়েছে, এটা বার করলেই আমরা কোন বছর গুপ্তাব্দ গণনা শুরু হয়েছে তার কাছাকাছি পৌঁছতে পারি। আমরা দেখছি খ্রিস্টীয় 5ম শতাব্দীর দ্বিতীয়ার্ধে দুটো মাত্র এরকম বছর আছে যখন আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি বৃহস্পতিবার পড়েছে। 450 খ্রিস্টাব্দের 8ই জুন আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী, 484 খ্রিস্টাব্দের 24শে জুন আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী বৃহস্পতিবারে পড়েছে। তাহলে হয় 450 অথবা 484 সালে বুধগুপ্তের এই লিপিটা লিখিত হয়েছে, যার তারিখ হচ্ছে গুপ্তাব্দ 165। কাজেই এর ঠিক 165 বছর আগে গুপ্তাব্দ গণনা শুরু হয়েছে। যদি 450 খ্রিস্টাব্দে বুধগুপ্তের লিপিটা লেখা হয়ে থাকে, তার 165 বছর আগে, মানে 285 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ গণনা শুরু হয়েছে। আর যদি 484তে বুধগুপ্তের লিপিটা লিখিত হয়ে থাকে, তার 165 বছর আগে, মানে 319 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ গণনা শুরু হয়েছে। তাহলে গুপ্তাব্দ গণনা শুরু হওয়ার আমরা দুটো সম্ভাব্য ডেট পাই, 285 অথবা 319, অর্থাৎ খ্রিস্টীয় 3য় শতাব্দীর শেষ দিক বা খ্রিস্টীয় 4র্থ শতাব্দীর গোড়ার দিক। আমরা জানি খ্রিস্টীয় 4র্থ শতাব্দীর গোড়াটাই আমরা গুপ্তাব্দের সূচনা বলে ভেবেছি, কাজেই সেই দিক থেকে দেখতে গেলে 319 হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু তার নিশ্চিত প্রমাণও রয়েছে। এই নিশ্চিত প্রমাণ হচ্ছে যে লিপিটা দিয়ে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরা প্রশস্তি 61 গুপ্তাব্দে লিখিত। 61 গুপ্তাব্দ মানে যদি 385, যদি 285 থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়, তাহলে 61 গুপ্তাব্দ হয় 346 খ্রিস্টাব্দে, আর যদি 319 থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়, তাহলে 61 গুপ্তাব্দ হয় 380 খ্রিস্টাব্দে। কাজেই দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরা প্রশস্তি
হয় 346 সালে অথবা 380 সালে লিখিত। এবং এই লিপিতে উল্লেখ আছে যে এই বছর, যে বছর এই লিপিটা লিখিত হয় সেই বছর একটি মল মাস বা যাকে আমরা ইন্টার ক্যালারি মান্থ বলি সেটি ছিল। আবার আমরা দেখতে পারি যে 346 আর 380 সালের মধ্যে ভারতীয় পদ্ধতির ক্যালেন্ডারে কোন সালে এই রকমের ইন্টার ক্যালারি মান্থ ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি 346 এরকম কোনো ইন্টার ক্যালারি মান্থ নেই, কিন্তু 380তে আছে। কাজেই দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরা প্রশস্তি 61 গুপ্তাব্দে লিখিত এবং এটি 380 খ্রিস্টাব্দের একটি লিপি আমরা নিশ্চিতভাবে বলতে পারি। কাজেই তার 61 বছর আগে 319 খ্রিস্টাব্দ হচ্ছে গুপ্তাব্দের ইয়ার জিরো। কাজেই 319 খ্রিস্টাব্দে প্রথম চন্দ্রগুপ্ত রাজা হন, এই নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এর আরও প্রমাণ আমরা পরবর্তীকালের রচনা জৈন গ্রন্থ হরিবংশ পুরাণ এবং একাদশ শতাব্দীর আরব পর্যটক আলবেরুনির বিবরণ, দুটোতেই আমরা দেখতে পাই যে বলা হচ্ছে শকাব্দ গণনার 241 বছর পর থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়। এটা প্রত্যক্ষ প্রমাণ। শকাব্দ গণনা আমরা জানি 78 খ্রিস্টাব্দে শুরু হয়েছে, তার 241 বছর পর মানে 319 খ্রিস্টাব্দ। যদিও এই গ্রন্থগুলো অনেক পরের, কিন্তু তার প্রমাণ কিন্তু আমরা গুপ্ত লিপি থেকে যে সালে অ্যারাইভ করেছি তার সঙ্গে মিলে যাচ্ছে। কাজেই এই নিয়ে সন্দেহের প্রায় কোনো অবকাশ নেই যে 319 খ্রিস্টাব্দে থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয় এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত 319 খ্রিস্টাব্দে রাজা হন। কাজেই তার আগে দুজন রাজা ছিলেন আমরা জানি, গুপ্ত এবং ঘটোৎকচ। তারা 319 আগে রাফলি আমরা ধরতে পারি 40-50 বছর, অর্থাৎ খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর শেষ দিকে মহারাজ গুপ্ত, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার রাজত্ব শুরু করেন। খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীর শেষে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর গোড়ায় ঘটোৎকচ রাজত্ব করেন এবং 319 খ্রিস্টাব্দে গুপ্তদের প্রথম স্বাধীন শক্তিশালী রাজা প্রথম চন্দ্রগুপ্ত ক্ষমতায় আসেন। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে পরীক্ষায় যে গুপ্তাব্দ কী করে গণনা করা হচ্ছে, এবং এই গণনার পদ্ধতিগত যে আলোচনা সেই আলোচনাটা আমাদের করতে হবে। এবং এই 319 সালকে নির্দিষ্ট করে ফেললে আমরা গোটা গুপ্ত ইতিহাসেরই সাল তারিখ নির্ধারণ করতে পারি। যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কবে রাজা হয়েছেন, আমরা জানি যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরা প্রশস্তি তার 61 গুপ্তাব্দে এবং তার রাজত্বকালের পঞ্চম বছরে রচিত, অর্থাৎ 380 খ্রিস্টাব্দ হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বের পঞ্চম বছর। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হয়েছেন 375 খ্রিস্টাব্দে। এবং সমুদ্রগুপ্তের রাজত্বকাল এই দুটোর মধ্যবর্তী একটা সময়, অর্থাৎ 319 প্রথম চন্দ্রগুপ্ত রাজা হচ্ছে পরের শক্তিশালী গুপ্ত রাজা সমুদ্রগুপ্ত, তারপরের শক্তিশালী গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত 380 সালে রাজা হচ্ছেন। এইভাবে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরের রাজা যেমন কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, তাদের প্রতিটি লিপিই গুপ্তাব্দ ব্যবহার করেছে। কাজেই তার সঙ্গে 319 সাল তারিখ প্রায় নিশ্চিতভাবে নির্ধারণ করে ফেলতে পারি। কাজেই গুপ্তাব্দ গণনায় এবং প্রাচীন ভারতের সাল তারিখ গণনায় কিন্তু এই ডিসকভারিটার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং ঐতিহাসিক পিএল গুপ্ত এইভাবে গুপ্তাব্দ নির্ণয় করেন। পিএল গুপ্ত আরও খুঁটিয়ে আরও বেশ কিছু প্রমাণ থেকে বার করার চেষ্টা করেছেন যে এক্স্যাক্টলি কোন তারিখ থেকে গুপ্তাব্দ গণনা শুরু করা হয়েছে, কিন্তু যেহেতু গুপ্তরা কোন ক্যালেন্ডার ব্যবহার করতেন আমরা নিশ্চিতভাবে জানি না, তাই 3-4 সম্ভাব্য ডেট পিএল গুপ্ত দিয়েছেন, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। আমাদের জন্য এইটুকু জানাই এক্ষেত্রে যথেষ্ট যে 319 খ্রিস্টাব্দ থেকে গুপ্তাব্দ গণনা শুরু হয়। যদিও প্রথম গুপ্তাব্দ ব্যবহার করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাঁর রাজত্বকালের পঞ্চম বছর, যেটা 61 গুপ্তাব্দ তখন থেকে, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্তাব্দের প্রবর্তক, কিন্তু গুপ্তাব্দের গণনা শুরু প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণের ডেট থেকে, যে ডেট হচ্ছে 319 খ্রিস্টাব্দ। এইটা মাথায় রাখলেই কিন্তু আমরা এই বিষয়টা আলোচনা করতে পারবো এবং গুপ্ত রাজাদের সাল তারিখ নির্ণয় করা অত্যন্ত সহজ হয়ে যাবে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। কালকে আমরা গুপ্তদের রাজনৈতিক উত্থানের প্রক্রিয়া আলোচনা করব, সেই প্রসঙ্গে আমরা সমুদ্রগুপ্তের কথা বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু তার আগের ক্লাসে প্রথম চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্তের মধ্যে আরেকটি চরিত্রের উল্লেখ আমরা পাই যার নাম কাচ। এই কাচ সম্বন্ধে আলোচনা প্রথম ক্লাসে করে তারপরে আমরা দ্বিতীয় ক্লাসে সমুদ্রগুপ্তের রাজনৈতিক উত্থান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।